আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আর্ট ব্লগে। আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে অনেকদিন পর আমরা একটা বিয়েতে অ্যাটেন্ড করব। আমরা কার বিয়েতে গেলাম এবং কী কী করলাম সেটা নিয়ে আমার আজকের পুরো ব্লগটি। আশা করছি আমার ব্লগে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। বেশিরভাগ বিয়ে কিন্তু শীতকালেই হয়ে থাকে, আর আমাদের শীতকাল শুরু মানে বিয়ের দাওয়াত খাওয়া শুরু। কালকে গায়ে হলুদ ছিল, আমরা কেউই গায়ে হলুদে যাইনি। আজকে বিয়ে, আমরা সবাই আজকে বিয়েতে অ্যাটেন্ড করব। দেন আমরা সন্ধ্যার পরে সবাই রেডি হয়ে যাচ্ছিলাম। এখানে আমি দুটো গ্রাউন্ড বের করে নিয়েছি, অ্যাশ কালার গ্রাউন্ডটা আমার আর স্কাই ব্লু কালারের গ্রাউন্ডটা আমার জায়ের। এই সুন্দর সুন্দর গ্রাউন্ডগুলো আমাদেরকে গিফট করেছিল আমার ছোট ননদ। আর আমার মেয়ের জন্য হালকা পেস্ট কালারের মধ্যে একটা সুন্দর লেহেঙ্গা বের করে নিয়েছি। দেন আমার ছোটো মেয়ের জন্য জামা কাপড় বের করে নিলাম। ও যেহেতু এখনও অনেক ছোট, সেই জন্য আমি ওকে কোনো প্রকার ভারী জামা কাপড় পরাতে চাচ্ছি না। আমি ওর জন্য হালকা পেস্ট কালারের একটা জামা নিয়েছি যেটা উপরে খুবই কমফোর্টেবল থাকবে, আর সেই সাথে একটা টাওয়াল যেটা ওকে পেছিয়ে নেওয়া হবে, আর ব্রাউন কালারের এক জোড়া জুতা নিয়েছি। আমাদের রেডি হতে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো লেগে যায়। এরপর আমার হাজব্যান্ড আসলো। আমার হাজব্যান্ড এসে আমাদেরকে বিয়েতে নিয়ে যাচ্ছিল। আমরা সবাই নিচে গিয়ে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, সেই সাথে সবাইকে একটু ভিডিও করে নিচ্ছি। আমরা আজকে ফুল ফ্যামিলি বিয়ের দাওয়াতে যাচ্ছি, একদম সবাই গিয়েছিল। অনেকদিন পর, প্রায় 1 বছর পর আমরা সবাই একসাথে বিয়ের দাওয়াতে যাচ্ছি, আসলে অনেক ভালো লাগছিল। আর সেই সাথে আমাদের ফ্যামিলির নতুন মেম্বার্স আমার মেয়ে ছিল, ওর প্রথম কোনো জায়গায় বিয়ের দাওয়াতে যাওয়া, ওকে নিয়ে যাচ্ছি। আমরা সবাই অনেক এক্সাইটেড। আর আমার মেয়েরা তো অলওয়েজ অনেক বেশি হ্যাপি থাকে, আর কোথাও যেতে পারলে আর বলতেই হবে না। আমরা যার বিয়েতে অ্যাটেন্ড করছি উনি হচ্ছে আমার শ্বশুর আব্বা, ওনার খুবই ক্লোজ ফ্রেন্ড, ওনার মেয়ের বিয়ে। তো আমরা বিয়েতে আমরা সপরিবার যাওয়াতে ওনারা অনেক বেশি খুশি হয়েছিল। ক্লাব যেহেতু আমাদের বাসা থেকে খুবই কাছে, সেই জন্য যাওয়ার ঝামেলাটা আর হবে না। আর সেই সাথে আজকে আমাদের বাসার গাড়িটাও ছিল না, সেই জন্য আজকে আমরা সিএনজি করে যাচ্ছি। এই তো এখন আমরা ক্লাবে চলে আসলাম। ক্লাবে এসে আমরা বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে আমার হাজব্যান্ড অন্য আরেকটি গাড়িতে করে আসছিল, ওনার জন্যই আমরা ওয়েট করছিলাম। আর সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি, আমাদের নিজেদের ভিডিও করছি, আবার ক্লাবের বাইরেও ভিডিও করে নিচ্ছি। এই তো কিছুক্ষণ পরেই আমার হাজব্যান্ড আসলো, এখন আমরা একসাথে সবাই ক্লাবে ঢুকছি। ক্লাবটা সুন্দর করে সবসময় ডেকোরেশন করা থাকে, বাহিরে ভিতরে সব জায়গায়। এই ক্লাবে যতদিন পরে আসি না কেন মনে হয় না অনেকদিন পর আসছি, অথবা অন্য কোথাও গিয়েছি, একদম নিজেদেরই কোনো জায়গা মনে হয়। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, এই ক্লাবটা আসলে আমাদেরই, সেজন্যই এটা আমাদের আপন জায়গা মনে হয়। এই ক্লাবটা আমার হাজব্যান্ডের, বিগত 4 থেকে 5 বছর যাবত এই ক্লাবটা আমার হাজব্যান্ডের আন্ডারে রয়েছে। আর এই ক্লাবের সব প্রোগ্রাম এবং সব ডেকোরেশন সব কিছু আমার হাজব্যান্ডের আন্ডারে, সবগুলো ইভেন্টের কাজ ওনাদের মাধ্যমেই হয়ে থাকে। আমরা ক্লাবে গিয়ে কিছুক্ষণ অফিস রুমে বসেছিলাম, আমার দেবরকে ওই ক্লাবের ম্যানেজার হিসেবে রাখা হয়েছে। এরপর আমরা সবাই ফ্যামিলি পিকচার নিচ্ছিলাম। প্রথমে আমি আমার হাজব্যান্ড এবং আমার 2 মেয়েকে নিয়ে ছবি তুলছিলাম, এরপর আমার হাজব্যান্ড আর আমার 2 মেয়ে একসাথে ছবি তুলছিল, মাশাল্লাহ। এরপর আমার শাশুড়ি আমার মেয়েকে খুলে নিল, আমার নাতিদের সাথে এবং আমার ছেলের সাথে আরও কিছু ফ্যামিলি ফটো তুলল। অ্যাকচুয়ালি আমরা সবাই একসাথে কোথাও গেলে অবশ্যই অবশ্যই অনেকগুলো ফ্যামিলি ফটো তুলতে থাকি। এরপর আমরা শাশুড়ি বৌমা 3 জন একসাথে ছবি তুললাম। আমরা মোবাইলে কম ছবি তুলেছি, আমাদের বেশি ছবি তোলা হয়েছে DSLR ক্যামেরায়। যেহেতু ক্লাব আমাদের, ইভেন্ট আমাদের, ক্যামেরা আমাদের, দোকানের লোক আমাদের, সেই সুযোগে আমরা অনেকগুলো অনেকগুলো পিকচার তুলে নিলাম। ক্লাবের মধ্যে তো অনেক জোরে জোরে গান বাজানো হয়, সেই গানের আওয়াজে মুস্কান আর আমরিন একদমই থাকতে পারছিল না, ওরা নাচানাচি শুরু করে দিয়েছিল। তবে ওদের নাচ কেউ তেমন একটা পাত্তা দেয়নি, সেই জন্য আর নাচ কন্টিনিউ করেনি। এরপর আমি ঘুরে ঘুরে শুধু ক্লাবের ভিডিও করছিলাম, তবে আজকে গেস্ট একদমই কম ছিল।
আমার হাজবেন্ড বলল এই সপ্তাহে একদমই ছোট প্রোগ্রাম আজকেরটা, আর আজকে আমরা বিয়ের দাওয়াটা পেলাম। মুস্কানদের যখন নিচে কেউ পাত্তাই দিচ্ছিল না, ওরা একদম স্টেজে উঠে গিয়েছে, এখন ওখানেই নাচানাচি শুরু করে দিয়েছে। আমি ওদেরকে একটু স্টেজে উঠতে বললাম ছবি তোলার জন্য, তবে ওরা দেখেন আবারও ডান্স শুরু করে দিয়েছে, সেই জন্য ওদেরকে এক পাশে রেখে আমরা একা একাই ছবি তুলে নিলাম। আমরা স্টেজের উপরে গিয়ে সেলফি বুথে আবার ব্রাইডের সাথে আমরা অনেকগুলো অনেকগুলো ছবি তুলে নিলাম। আমরা কোথাও একসাথে গেলে আমরা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করি, আর আমরা যে গ্রাউন্ডগুলো পরেছিলাম এই গ্রাউন্ডগুলো অনেক বেশি সুন্দর ছিল। এরপর আমাদেরকে খাবার খেতে ডাকলো, আমরা সবাই একসাথে খাবার খেতে গেলাম। আমাদের একদমই আপন রিলেটিভস, ওনাদের জন্যই আমরা এতক্ষণ ওয়েট করছিলাম। ওনারা আসার পরে আমরা সবাই একসাথে খাবার খেতে বসলাম। এই তো বিয়ে বাড়িতে যেগুলো খাবার দেওয়া হয় সবগুলো দেওয়া হয়েছে, চিকেন, খাসি, গরু মাংস ভুনা, নিহারি, একটা আস্ত মুরগির রোস্ট দেওয়া হয়েছে, আচার ছিল আর জর্দাবাত ছিল। তবে আমি সব সময়ের মতো চিকেন দিয়ে খেয়ে উঠে গেলাম। অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা, আমি আজ পর্যন্ত কোনো বিয়ে বাড়িতে গিয়ে ভালো মতো খাবার খেতে পারিনি। সেটা জানি না আমার সাথে কেন হয়, আমি ওখানে গেলেই একদমই খাবার খেতে পারি না। এরপর আমি, মেজো আপু, আমরা কয়েকজন আমরা দোতলায় উঠলাম। আসলে আমাদের ক্লাবে গেলে তেমন একটা আমাদের দোতলায় উঠানো হয় না, তো মেজো আপু আমাকে বারবার বললো দোতলায় ওঠার জন্য, সেজন্য ওনার সাথে দোতলায় উঠলাম। দোতলা থেকে আমি নিচের ভিউটা একটু ভিডিও করলাম। আমাদের ক্লাবটা নিচে বিশাল বড়, উপরেও অনেক স্পেস রয়েছে। আমরা দোতলায় কিছুক্ষণ থেকে এরপর আমরা নিচে চলে এসেছি, এখন আমাদের চলে যেতে হবে। আমার মেয়ে এই তো ভাগিনার কোলে, আসলে আমি আসছি দেখে আমার মেয়েকে আমার একদমই কোলে নিতে হয়নি, আমি জাস্ট একবার কোলে নিয়েছিলাম, ও শুধু সবার কোলে কোলেই ছিল। এরপর আমরা বাসায় চলে যাচ্ছি, বাসায় যাওয়ার সময় আমরা আরেকটু ছবি তুলে নিলাম। তেমন একটা বেশি দেরি হয়নি, তবে তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো। এই তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।